ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ডিজাইন, এই ডিজাইনের থিম আমরা এখন কীভাবে চেঞ্জ করতে পারি, এই সেম ডিজাইনকে আমরা থিমটা কীভাবে চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা ডিজাইন করার সময় আমাদেরকে লেখালেখি করতে হয়, অনেক কষ্ট করতে হয়, আইকন ডাউনলোড করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু এই ডিজাইনটাকে সব কিছু ঠিক রেখে আমরা যদি কিছু মডিফাই করি তাহলে কিন্তু নতুন একটা ডিজাইন হয়ে যায়। ধরে নেন এইটা আপনার একটা ডিজাইন, আপনি কি করলেন এইটাকে ইমেজ থেকে জাস্ট ডুপ্লিকেট করে ফেলবেন। এই যে মেনুবারের ইমেজ থেকে দেখেন ডুপ্লিকেট পেয়েছেন, এটা কোথায়, মেনুবারের ইমেজ থেকে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেটে যখন ক্লিক করলাম তখন হচ্ছে আগে ছিল এফবি কভার আর এখন হচ্ছে এফবি কভার কপি, ঠিক আছে। তো এফবি কভারের জায়গায় আমি নিউ কভার লিখলাম। তো লিখার পর আমি যদি ওকে দিই তাহলে কিন্তু এই সেম ফাইলটা আমার আরেকটা কপি হয়ে গেছে, এটা হচ্ছে কপি আর আগেরটা হচ্ছে এটা। এখন আগের ডিজাইনটা আমার কমপ্লিট, তাইলে কি আর আগেরটা এখানে রাখার দরকার আছে, না, এখন এখানে নতুন ফাইলটা রাখা হয়েছে, ওই ফাইলটাই একটা কপি করে রাখা হয়েছে। এবার আসেন আপনি নতুন একটা থিম নিয়ে কাজ করেন, জাস্ট এটা এই শেপগুলোকে চেঞ্জ করে দেন, এইগুলোকে ডিলিট করে দেন, এই যে এই আইকনগুলোকে ডিলিট করে দিলেন আপনি, বা ওই আইকনগুলোকে আপনি অন্য জায়গায় বসাতে চান রাখতে পারেন। মানে আমার এক কথাই কথা, সেটা হচ্ছে এই জিনিসটাকে থিমটা চেঞ্জ করার জন্য যা যা করতে হয় আপনি সব কিছু করেন। থিম চেঞ্জ করা কোনো ব্যাপার? আমি যদি এরকম সব কিছু মিডিল বরাবর নিয়ে আসি, মিডিল বরাবর নিয়ে বাচ্চা, ধরেন এই ছবিটাকে যদি আপনি এই সাইডে নিয়ে আসেন, এরকম আরও কয়েকটা ছবি যদি এই সাইডে নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে সেটাকে যদি চেঞ্জ করে দেন, এগুলো করলেই তো আমাদের একটা থিম দাঁড়ায় যায়। আপনারা তারপরও যদি কাজ না করেন কীভাবে হবে বলেন? আচ্ছা, এখানে যে কাজটা আমরা দেখলাম, এই এই লেখালেখিগুলো আমরা রেখে দিলাম যাতে পরবর্তীতে আমাদের কাজে লাগে। তো টোটালটাকে ধরে আমরা একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করা বুঝেন, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিলে একটা গ্রুপ হয়ে যায়। আর আমাদের লেয়ারের এখান থেকে আমরা দেখতে পারি যে সবগুলো এই গ্রুপের আন্ডারে, চাইলে আমরা এই গ্রুপটাকে অফ করে ফেলতে পারি, চাইলে এই গ্রুপটা আমরা এই যে সবগুলো দেখতে পাচ্ছেন এটা যদি আপনি এখানে একটা ক্লিক করেন তাহলে দেখবেন এটা গ্রুপের মধ্যে চলে গেছে। মানে এই গ্রুপের মধ্যে আরও অনেক কিছুই আছে, সেটা এইখানে যখন ক্লিক করবেন তখন আসতেছে। এই যে লেখালেখি যত কিছু আছে এগুলো এই গ্রুপের আন্ডারে, গ্রুপ টুর আন্ডারে। তো গ্রুপ টু এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ক্লোজিং হয়ে যায়, মানে সব কিছু গ্রুপ টুর আন্ডারে চলে যায়। আসলে গ্রুপ টুর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, আছে না? সেটা কি এখন দেখা যাচ্ছে না? সেটা এখানে ক্লিক করলে ওই গ্রুপের মধ্যে যা যা আছে সবগুলো দেখা যায়। এই যে তীরটা তখন নিচের দিকে দেখছেন, সব নিচের দিকে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে গ্রুপ টু, গ্রুপ টুর মধ্যে কী কী আছে, সব লেখালেখি আছে। তাহলে গ্রুপ টু আমি অফ করে রাখলাম, কোনো প্রবলেম আছে? যেমন এই যে এখানে এই ছবিগুলো বন্ধ অফ করে রাখা হয়েছে, এরকম ছবি গত ক্লাসে কাজ করেছেন না, এগুলো দিয়ে এগুলোও কিন্তু ছিল, অফ করে রাখা হয়েছিল। যাই হোক, আমি এগুলোকে ডিলিট করে দেই। আচ্ছা, এবার আসেন ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটা কাজের জন্য ব্যাকগ্রাউন্ড লাগে কি লাগে না? লাগে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করা শিখেছি, কীভাবে তৈরি করা শিখেছি ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করা শিখেছি, একটা কালারের উপরে আরেকটা কালার দিয়ে ব্রাশ দেওয়া। গত ক্লাসে আমরা এটাই শিখেছি, একটা কালারের উপরে আরেকটা কালারের ব্রাশ দেওয়া, ঠিক যেমনটা এখানে দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড মানে ব্রাশ ছাড়া কালার ছিল এটা, আর ব্রাশের উপরে যখন এরকম একটা স্প্ল্যাশ একটা ইফেক্ট দিয়েছি তখন আমাদের এই কালারটা আসছে, তাই না? এটা তো জানেন সবাই নাকি? তাহলে এটার কালার তো আমরা চেঞ্জ করতে পারি নাকি? একটা কালার দিলাম, এর উপর আমি নিয়ে যাচ্ছি একটু গোল্ডেন কালারের মতো একটা ভাব ফুটাইতে চাই, ইয়েলো কালার আমি দিলাম, ইয়েলো কালারের একটা ব্রাশ আমরা দিয়ে দিতে যাচ্ছি, গ্লোয়িং একটা ব্রাশ আমরা দিয়ে দিতে যাচ্ছি। এই যে একটা থিম দাঁড়াই গেল, একটা থিম আমার দাঁড়ায় গেছে না? আমি বোঝাতে চাচ্ছি এটা যে এখান থেকে যে কোনো কালার নিয়ে কাজ করা যায়, যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা যায়, এভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করলে একটা থিম দাঁড়ায় যায়। আপনারা থিম দাঁড়াতে করতে পারছেন না কেন? মানে একটা ডিজাইন এত কষ্ট করতেছেন কেন? একটা থিম থেকে আরেকটা থিম মানে বানাই ফেলবেন, থিম বানানো কত সোজা। আচ্ছা, এবার যাই আমাদের যে আপনাদের যে প্রশ্ন, সে যে টপিক নিয়ে প্রশ্ন সেই টপিকে। এগুলো কি, এগুলো কিসের ছবি? ও, দুইটা আইকন, ওকে সব অফ রাখলাম।
তো এই অবস্থায় আমরা গুগল থেকে কোন একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। কোন একটা ছবি, কার ছবি নিয়ে আসবো, কার ছবি নিয়ে আসা যায় বলেন তো? কি হিরো আলম? আচ্ছা, হিরো আলমের খুব সুন্দর একটা ছবি নিয়ে আসছি আমরা। হিরো আলমের কোন ছবিটা নিব? এইটা। আচ্ছা, ইমেজ কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, ঠিক আছে? ইমেজ কোয়ালিটি যদি ভালো না হয় কাজ করতে পারবেন না, কাজ করে মজা পাবেন না। ফাইলটা সেভ করলেন, রাইট? হিরো আলমের মানে আপনাদের প্রিয় নায়ক হিরো আলম। আচ্ছা, এই ছবিটাকে নিয়ে সরাসরি ফটোশপে আসলাম। এরপর মনে হলো যে এটাকে আমরা সুন্দর করে কোনো একটা জায়গায় ক্লিপিং মাস্ক করব। আপনারা কি ক্লিপিং মাস্ক শিখেছেন, শিখেছিলেন? আচ্ছা, এই যে এখান থেকে আমরা যে টুল, এই শেপ টুলটা দেখানো হয়েছে আপনাদেরকে? এই যে এখান থেকে শেপ টুলটা, রাউন্ডেড, রাউন্ডেডের উপরে যাওয়ার পর এই যে কোরাগুলো কীভাবে বড় ছোটো করে এগুলো দেখছেন না আপনারা? এই যে এখান থেকে রেডিয়াস, তাই না? রেডিয়াসে কত দিব? 50। এই যে এরকম এরকম বানানোর জন্য কি কত দিব? 50 দিব না? এরকম বানানোর জন্য কি 50 দিব নাকি দিব না? 50 বা তার বেশি যতটুকু লাগে। আসলে এগুলো তো নির্দিষ্ট কিছু না, এগুলো যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। তো এই একটা শেপ আপনি বানিয়েছেন, সাজেদা ভাই কি এভাবে কাজ করেছেন? আপনি এভাবে কাজ করেছেন আপু, রিমি আপু? আচ্ছা, ওকে, এটাকে আমরা কপি করি। এখন এর ফেসটাকে কই রাখবেন? ফেসটাকে কি ভালোভাবে দেখাবেন নাকি খারাপভাবে দেখাবেন? ফেসটা ভালোভাবে দেখাতে হবে না? তাহলে ফেসের উপরে এই বরাবর তারা একটু রাখার চেষ্টা করেন। বুঝতে পারতেছি এই পর্যন্ত? বুঝতে পারছি কিনা? এই হিরো আলমের ভক্ত আছে কি এখানে? হিরো আলমের ফ্যান আছে কে? সে আবার মাইন্ড করছে না তো? আমার, আমি হিরো আলমের ফ্যান, আপনি হিরো আলমের ছবি নিয়ে কাজ করছেন, দুনিয়া আর কোনো ছবি পেলেন না? আপনি আমার প্রিয় নায়ক নিয়ে কাজ, নায়ক নিয়ে কাজ করছেন? এগুলো কি করতেছে বলেন তো? কপি করতেছে। আচ্ছা, এইবার কিভাবে কাজ করবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, অল্টার ধরে করছি, কন্ট্রোল জে দিও তো কপি, আমরা তো জানি, জানি না? এই পর্যন্ত বুঝতে পারি নাই কে? এই পর্যন্ত বুঝতে পারিনি কে? না না, অল্টা ধরে একটা একটা করে কপি করলি না? কপি করলাম না, অল্টা ধরে আমি কিন্তু একটা একটা করে কপি করেছি, অল্টা ধরে আমি একটা একটা করে কপি করেছি। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? সাজাদা ভাইয়ের কারো কোনো প্রশ্ন আছে? সাজাদা ভাই আপনার কোনো প্রশ্ন আছে? আপনি কিভাবে কাজ করেছেন? আচ্ছা, এইবার কথা হচ্ছে এখানে যতগুলো শেপ আছে সবগুলোকে একসাথে ধরলাম, সবগুলো একসাথে সিলেক্ট করছি, করছি না? আচ্ছা, কিন্তু এই সাইডের এই শেপটা নড়ে কেন? ও, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড লক করা নাই, এই জন্য নড়তেছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিই, সেই দুইটাকে লক করে দিয়ে আসবো, নড়তেছে, ওকে, সব লক করা, শুধুমাত্র এই শেপগুলোকে আমি সিলেক্ট করলাম। তো এগুলো সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করে দুইভাবে করা যায়। একটা হচ্ছে মার্জ শেপ, মার্জ শেপ দিলে কি হবে, সবগুলো মিলে একটা একটা লেয়ার চলে আসবে, একটা লেয়ার চলে আসবে। আর এরপরে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক যেন কীভাবে করে বলুন তো? এই শেপগুলো উপরে থাকে না নিচে থাকে? শেপগুলো কই থাকবে? শেপগুলো যাবে নিচে, তারপর শেপগুলোকে সিলেক্ট করে, শেপগুলোকে সিলেক্ট করে হিরো আলমের ছবিতে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মনে আছে আপনাদের এটা? এটা মনে নাই? হ্যাঁ হ্যাঁ, না, শেপ উপরে রাখলে হবে না,
ক্রিমি মাস্ক করতে হলে শেপগুলোকে নিচে পাঠাতে হবে। এটা হচ্ছে মার্জ লেয়ার করে করা হয়েছে, ঠিক আছে? বুঝেন নাই কে বলেন, কি বুঝেন না আপু? ক্লিপিং মাস ভুলে গেছেন আপনার কি যে আগুন দিয়ে নাম লেখাইলাম মনে আছে? আগুন দিয়ে নাম লিখেছিলাম মনে আছে? তাহলে বুঝেন নাই কিভাবে? শাহজাদা ভাই গ্রুপ করে কন্ট্রোল ধরেছিলেন কোথায়? কন্ট্রোল না ধরে ডিরেক্ট ক্লিপিং মাস্ক করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এখানের মূল থিম কি? মূল থিম হচ্ছে শেপের মধ্যে বসানো। এই কাজটা করার জন্য কি করতে হয়েছে? ক্লিপিং মাস্ক করতে হয়েছে। ক্লিপিং মাস্ক কি আপনারা ভুলে খেয়ে ফেলছেন যে ক্লিপিং মাস্ক কি? এই এপিসিডি একটু স্লো, আমার সাথে আমার কথা শুনে না। এখানে কোন একটা ইমেজ আমরা নিয়ে আসি, আমাদের প্রিয় তারকা হিরো আলমের ছবিটা আমরা নিয়ে আসি এখানে। এই ফাইল থেকে আমি এই ফাইলের মধ্যে ছবিটা নিয়ে আসলাম। তো এই একটা ছবি, এই ছবির মধ্যে আমার লাগবে শুধু ফেসটা, ঠিক আছে? একটা ছবির মধ্যে শুধু ফেস লাগবে আমার। তাহলে আমি কি করব, একটা বৃত্ত নিব বা কোনো একটা স্কোয়ার শেপ নিব। এই যে এখান থেকে আমরা শেপ নিতে পারি, শেপ টুল, এখান থেকে একটা শেপ নিলাম, একটা শেপ নিয়েছি আমি। এবার এই শেপটাকে ছোটো বড়ো হইলে তো বড়ো ছোটো করা যায়, যদি ছোট বড় হওয়ার কথা ছিল না, হয়ে গেছে। এবার আমি একটু ঘুরাই দিলাম, এগুলো নিজের ইচ্ছা মতো কাস্টম। এরপর সুন্দর করে ক্লিপিং মাস্ক করা যায়। এগুলো জানেন না আপনারা? জানেন না আপু? এটা তো করেছেন, কিভাবে করেছেন? কন্ট্রোল যদি কপি করে করেছেন নাকি ক্লিপিং মাস্ক করে করেছেন? মানে এইটাকে কি কন্ট্রোল যদি কপি করেছেন না ক্লিপিং মাস্ক করেছেন? একটা হচ্ছে কন্ট্রোল ধরে সিলেক্ট করা লেয়ার বক্স, আর ছবির মধ্যে এসে কন্ট্রোল জেতে কপি করা, একটা হলো এই সিস্টেম। কিন্তু এই সিস্টেমে যদি আপনি করে ফেলেন, আপনি কি এটাকে চেঞ্জ করতে পারবেন? হিরো আলমের মুভমেন্ট, হিরো আলমের পজিশন চেঞ্জ করতে পারবেন? বলেন আপু, এই জন্য এটা কি কপি করতে কোনো চেঞ্জ করতে পারবেন এটাকে? আপনি হিরো আলমকে কি ডাইনামিকভাবে চাপাইতে পারবেন? কেন পারবেন না? কারণ এটা ডিরেক্ট ইমেজ, এটা কিন্তু ডিরেক্ট ইমেজ। আর আমি যদি এখানে ক্লিপিং মাস্ক করতাম, ক্লিপিং মাস্ক মানে হচ্ছে এই শেপটা থাকবে নিচে, এই শেপটা থাকবে নিচে, আর এটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে, এই লেয়ারে এসে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাইলে সমস্যা সুবিধা কী জানেন? এটাকে মুভমেন্ট করতে পারতেছেন, হিরো আলমকে ডাইনামিকভাবে চাপাইতে পারতেছেন। এখন বললেন ভাই হিরো আলমের বন্দুকটা আমি দেখাতে চাই, তখন বন্দুকটাই জানতে হবে। আর বন্দুক যদি দেখাতে না চান তাহলে এই যে এই সাইডের মতো। তার মানে কি আমি চেঞ্জ করতে পারতেছি না মুভমেন্ট? এটা কোথায় সম্ভব? ক্লিপিং মাস্কে সম্ভব। এটার মধ্যে কি সম্ভব? কেন? এত ডিরেক্ট ইমেজ, এই জন্যই তো। আমার কথা কি বুঝতে পারছেন? এটা করলে বুঝতে পারবেন। তাহলে আপনারা কি ক্লিপিং মাস্ক করেন? আপনারা ক্লিপিং মাস্ককে ভুলে যাচ্ছেন কেন? গত ক্লাসে কি আপনারা ওই যে ক্লিপিং মাস্ক এভাবে করেন নাই? আমি আরেকটু দেখাই, তারপরে কাজে যান। আরেকটু দেখাই। আপনারা যে আগুন দিয়ে নাম লেখা দেখেছিলেন, সেটা কি আমরা কপি করেছিলাম নাকি ক্লিপিং মাস্ক করেছিলাম? ও কপি করেছিলাম। আচ্ছা, তাহলে আপনারা একটু পিছিয়ে আছেন। ওকে, আমাদের শাহজাদা ভাই একটু এগিয়ে আছে। আচ্ছা, এই যে দেখেন, এখানে আমি আগুন নিয়ে আসলাম, আমাদের শাহজাদা ভাইয়ের নামটা আমরা লিখে ফেলি। শাহজাদা ভাই তো পোলা তো নয়, আগুনের গোলা। শাহজাদা ভাই বানানটা বলেন তো। এস এ এইচ এ জে এ। ওকে, এবার টোটালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফন্ট যদি আমার আরো ভালো দরকার হয়, আমি ফন্ট এই যে উপরে ইয়ে আছে, উপরে ক্যারেক্টার আছে, তাছাড়া আমি নিয়ে আসতে পারি।
তো সেখান থেকে আমরা চাইলে ফন্ট এর থেকে মোটা তাজা বের করতে পারি। আচ্ছা এখন এই মোটা তাজা বের করছি কেন বলেন তো? আগুনটা যাতে ভালোভাবে বোঝা যায়। ওকে, এরকম কোন একটা ফন্ট আমি পেলাম, তো এই ফন্টটাকে আমি চাইলে এখন একটু চ্যাপ্টা করে দিতে পারি। আমার মনে হয় বলতেছি একটু চ্যাপ্টা করে দিলে ভালো লাগবে, এই জন্য আমি ফন্টটাকে একটু চ্যাপ্টা করে কাস্টম করে দিলাম। এইবার এই লেখাটা আছে কোথায়, উপরে না নিচে? উপরে না নিচে ভাই? এখন পাঠাইলাম কোথায়? এখন পাঠাইছি কোথায়? নিচে। লেখা কোথায়? কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম কাকে? লেখাকে। লেখা কোথায়? নিচে। ছবি কোথায়? ছবির লেয়ারে এসে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। আচ্ছা আজকে এটা শিখলেন, এটার কারণ কি? আগুন আপনি মুভমেন্ট করতে পারছেন, এটা কি দেখায় না গত ক্লাসে? আচ্ছা ঠিক আছে, আজকে দেখালাম, তাহলে আজকে প্র্যাকটিস করে ফেলেন এটা। ওকে, তাহলে আজকে এটা প্র্যাকটিস করে ফেলেন। আপনারা কি এটা বুঝতে পারছেন, ক্লিপিং মাস্কের সুবিধা কি? এই যে নিজের ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারতেছেন, এটা তো আপনার কন্ট্রোল জে দিয়ে করলে সম্ভব ছিল না, তাই না? এবং এইখানে আরও একটা ক্লাস পয়েন্ট আছে, বানান ভুল হইছে, তাহলে সুন্দর করে বানানটা এডিট করে নিয়ে আসেন। শাহজাদা ভাই এইচ দিয়ে লেখে, তাহলে সুন্দর করে বানানটা কপি করে এডিট করতে পারতেছেন। এখানে বানান এডিট করা যাচ্ছে না, শাহজাদা ভাইয়ের নাম কেটে দেন, লিখে দেন ফয়সাল ভাই। হবে কেন হবে না? এটা তো কন্ট্রোল জিতে কপি করা না, এটা কপি করা, এটা তো টেক্সট। এই যে দেখেন টেক্সট, আমি যখন এডিট করতে এসেছি কাকে এডিট করছি? টেক্সটকে এডিট করছি। ক্লিয়ার? কি বুঝলেন? ছবি চেঞ্জ করতে পারছি, নাম এবং ছবি দুটোই চেঞ্জ করতে পারছি। তাহলে সবাই একটু প্র্যাকটিস করে নেন। সাজাতে আপনি প্রজেক্ট করেন, 5-8-10টা ছবি বানান, মানে বুক কাভার ফেসবুক কাভার কয়েকটা বানিয়ে ফেলান, অন্তত 4-5টা বানান। আপনি একটা পোর্টফোলিও খুলেন যাতে আপনার পোর্টফোলিও দেখে সবাই কাজ করতে পারে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা সবাই একটু স্ক্রিনের দিকে তাকান, এই মুহূর্তে এই পর্যন্ত আমরা যত কিছু ডিজাইন শিখেছি, তো এবার আমরা চলে যাই টুইটার কাভার, লিঙ্কডইন কাভার। হ্যাঁ ভাইয়া, ওকে চলে যান, ভিডিওটাতে পারলে দেখে নিন। টুইটার কাভার ডিজাইন, তাহলে ইমেজে যাই আমরা, ইমেজে যে দেখলাম যে টুইটার আমাদের কাভার আছে, টুইটারে বিভিন্ন কাভার আছে, টুইটারের কাভার সাইজ কত সেগুলো দেওয়া আছে, ঠিক আছে? টুইটারের কাভার কেমন হয়? জি বলেন। অনলি পিএইচডি এডিটেবল, মানে পরবর্তীতে এডিট করতে পারবেন, পরবর্তীতে লেখা এডিট করতে পারবেন, বানান ভুল থাকলে এডিট করতে পারবেন, বাট জেপিজি পিএনজি তে এডিট করা যায়? যায়। ওগুলা সেভ করতে হয় মানুষকে দেখানোর জন্য। জি কপি করলে করতে পারবো, সেটা তো জেপিএসডি ফরম্যাটে থাকলে, জেপিজি পিএনজি ফরম্যাটে থাকলে কি করা সম্ভব? জেপিজি পিএনজি যদি কোনো একটা জিনিস সেভ করে রাখি, ওটাকে কি আর এডিট করা সম্ভব? না, পিএসডিতে করলে ওইটার র ফাইলটা থাকে, ওটাকে এডিট করা যায়। আজ সবাই একটু আমার স্ক্রিনের দিকে তাকান, এখানে যে কাজটা করা হয়েছে এই কাজটা পারেন কি পারেন না? এটা একটা টুইটার কাভার, টুইটার হেডার, ইউটিউব থাম্বনেল, সবগুলা সে সবগুলো ডিজাইন জানে। এইটা এখানে যে কাজটা করা হয়েছে সেটা টুইটারের জন্য, টুইটারের সাইজ তাহলে জাস্ট দেখতে হবে, থিম এক, বাট টুইটারের সাইজটা দেখতে হবে। আচ্ছা এই কাজটাকে আমরা এখন একটা সেভ দেই, আমরা আজকে অনেকগুলো কাজ শিখব। মাউসটা ক্লিক করছে আমাদের সিদ্দিক ভাই, প্লিজ। আচ্ছা টুইটারের কাভার সাইজ কত, গুগলে যদি আমরা লিখি টুইটারের কাভার সাইজ কত, তাহলেই হয়,
প্রত্যেকটা জিনিস আমাদের সাইজের উপর ডিপেন্ড করছে, তাই না? প্রত্যেকটা জিনিস সাইজের উপর ডিপেন্ড করছে। 1500 × 500 পিক্সেল, 1500 × 500 পিক্সেল। তাছাড়াও মাঝে মধ্যে আপডাউন হয়, আপডাউন হইলে সমস্যা কি? গুগল আছে না? গুগল থেকে আইডিয়া বের করতে পারবেন না? কেউ কোনো কাজ করবো না, জাস্ট স্ক্রিনের দিকে দেখবো। টুইটারের ফাইল সাইজ আমরা দেখলাম 1500 × 500। আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল, এর মধ্যে আমরা কোনো একটা ডিজাইন কপি করতে চাই, সেই ডিজাইনকে আমরা এর মধ্যে নিয়ে আসলাম যেটাকে কপি করব। তো এই ফাইলটাকে আমরা কপি করতে চাই, এখানে কিসের ছবি আছে? জিম। তাহলে আপনি গুগলে যে জিমের জিমের ফাইল জিমের একটা পিকচার ডাউনলোড করেন। গোলাগোলা গোলাগোলার জন্যই আমি আসলে ইয়ে করলাম, এর থেকে আর হয় না, ওদের বোর্ড নাই তো। তো ব্রাইটনেস একটু কমাই দেওয়া যায় মনে হয় নাকি? আচ্ছা, আমরা একটা ছবি ডাউনলোড করে কাজ শুরু করি, তারপরে আমাদের কাজ মানে কমে যাবে। এইচডি কোয়ালিটির ছবি লাগবে, এইচডি কোয়ালিটি। এইচডি কোয়ালিটির ছবির জন্য আমরা কি করতে পারি? টুলস থেকে, সাইজ থেকে, লার্জ সাইজ। এখান থেকে যে ইমেজটা দরকার সেই ইমেজটা আমরা ডাউনলোড করে নিলেই হয়। ধরুন আমরা এই ইমেজটাকে নিয়ে কাজ করতে চাই, ইমেজের কোয়ালিটি সুন্দর, ওকে ফাইন, সেভ করতে চাই। যে কোনো একটা ইমেজ নিয়ে কাজ করলেই তো হয় নাকি? ইমেজ তো সব একই। এই ফাইলটা ওয়েবপি ফাইল হবে না, জেপিজি ফাইল না, তাহলে ঝামেলা। এই ছবিটা নিচ্ছে না, এই ছবিটা দেখি। বেশ কয়েকটা ইমেজ আমরা সার্চ করছি, যে কোনো একটা ইমেজ আমরা নিলাম, একটা ইমেজ আমরা নিলাম। এবার এই ইমেজটাকে যদি আমরা ডিরেক্ট রাখি, একটা ইমেজটাকে যদি আমরা ডিরেক্ট নিয়ে কাজ করি, মানে সেই ইমেজটাকে যদি আমরা ফটোশপে নিয়ে ছাড়ি, ফটোশপে নিয়ে আমরা এই ফাইলের মধ্যে রাখলাম, তো এই ফাইলটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এই ফাইলটাকে যদি আমরা এখানে রাখি, বাদ বাকি হঠাৎ করে একটা ফাইল শেষ হয়ে গেল না? হঠাৎ করে একটা ইমেজ শেষ হয়ে গেল না? একটা থিম বুঝে না, হঠাৎ করে একটা ইমেজ শেষ হয়ে গেল না এখানে? কিন্তু এই ফাইলটা কি হঠাৎ করে শেষ হয়েছে? হঠাৎ করে শেষ হয়েছে রিমি আপু? না। এই জন্য কোনো একটা ফাইল যাতে হঠাৎ করে শেষ না হয়, এই জন্য ফাইলটাকে আগে রাস্টারাইজ করে আমাদের ব্রাশ টুল বা ইরেজার টুল আছে না, ইরেজার টুল, ইরেজার টুলে কাজ করেছিলেন আপনারা? ইরেজার, রাবার ইরেজার নিলেন। আপনারা কি জানেন যে ইরেজারগুলো সফট হার্ড করা যায়? কিভাবে করা যায় বলেন তো? এই যে উপরে এখান থেকে হার্ডনেসটাকে একদম জিরো, তাহলে সফট হয়ে যাবে, সফট ব্রাশ। ক্লিয়ার? কে বুঝেন নাই? বুঝেন নাই কে? মজা না? এটা আপনি কেন করবেন? এই জিনিসটা কেন করবেন? হঠাৎ করে যদি শেষ না হয়, যাতে মিলিয়ে যায়, হঠাৎ করে যাতে শেষ না। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে ভাই আমি এভাবে না করে যদি আমি অন্যভাবে করতাম, বা আমি যদি কোনো শেপের মধ্যে রাখতাম, আমরা তো এখন শেপ ডিজাইন করা শিখেছি। হ্যাঁ, সেটা আলাদা বিষয়, আমরা কিন্তু অন্য একটা শেপ নিয়ে এখানে ক্লিপিং মাস্ক করলেও পারতাম, আমরা কিন্তু চাইলে এখানে অন্য একটা শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করলেও পারতাম। ধরেন সেই শেপটা এমন হতে পারতো, ধরেন কোনো একটা শেপ, সেই শেপটা আমরা কন্ট্রোলটি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে ডিস্টর্ট করে এরকম বাঁকা করে দিতেও পারতাম। এরকম কাজ পারতাম কিনা? তখন এটাকে ক্লিপিং মাস্ক করবো কিভাবে? শেপটা থাকবে নিচে, সিলেক্ট করে উপরের ইমেজের লেয়ার এসে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এভাবেও কাজটা করতে পারতাম।
হ্যাঁ এটাও সুন্দর দেখায়, এক কথায় একটা ইমেজ যাতে শেষ না হয়, এক কথায় একটা ইমেজ যাতে শেষ না হয় এরকম ভিউ যাতে না দেখায়, তাছাড়া সব ভিউই ভালো। এই ভিউটা কি ভালো না খারাপ? চলবে না এরকম ভিউ? এটাও চলবে, বাট ওই লম্বাটা চলবে না, এরকম সোজা ভিউ চলবে না। বুঝতে পারছি রিমিয়াপু, বুঝতে পারছেন? ক্লিয়ার রত্নাপু? তার মানে যে কোনো ডিজাইন চলতে পারে, বাট এই লম্বা ডিজাইন চলবে না, মানে একটা ইমেজ হঠাৎ করে শেষ হয়ে গেল এরকম ডিজাইন চলবে না। আচ্ছা আমরা সুন্দর করে রিলিজ ক্লিপিং মাস্ক করি, রিলিজ রিলিজ দিলে এটা রিলিজ হয়ে যায়, ক্লিপিং মাস্ক রিলিজ করা যায়। তো এই যে একটা ইমেজ, এই ইমেজটা কিনে আপনি কাজ করবেন, বাট ইমেজটা হঠাৎ করে শেষ হয়ে গেছে যার কারণে, একটু দেখি একটু দেখি, রাস্টারাইজ ছাড়া কি কোনো এডিট করা যায়? রাস্টারাইজ ছাড়া কি মোছা যায়? রাস্টারাইজ করা ছাড়া ছাড়া করা ছাড়া কি জেপিজি থেকে পিএনজি করা যায়? ব্রাশ টুলে গেলেন, নাম কি? ব্রাশ টুল। ব্রাশ টুলে যে যদি রং করতে চান, সেই রংটা কোথায় হয়? আলগা রং হবে না? এখন যদি আমি রং করি, সেই রংটা কোথায় হবে? এই যে এখানে আলগা রং হয়ে গেল, তাই না? হ্যাঁ আলগা রং হইলেও হইতো, বাট সেক্ষেত্রে পুরাটার কালার করতে হইতো, পুরোটার কালার করতে হইতো না? কিন্তু আমরা আলগা রং কেন করবো? আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই ইমেজটাকে আমরা মুছে দিলেই তো হয়, আমাদেরকে ইমেজটাকে একটু মুছে দিলেই তো হয়, আর মুছার জন্য আমাদের কোন টুলে যেতে হবে? ইরেজার টুল, ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে মোছা যায়। ইরেজার টুল নিলাম, ইরেজার টুলকে বড় ছোট করে কি দিয়ে? থার্ড ব্র্যাকেট। আর হার্ডনেস সফটনেস আগের মতোই, ব্রাশের মতোই। এরপরে জাস্ট এই সাইড থেকে এসে সুন্দর করে মুছে দেন। তাহলে ফলাফল কি? ফলাফল আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার রাখতে পারি, আমার ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো কালার রাখতে পারি, ম্যাচ করবে, রাইট? এরপরে আপনার যে আমাদের ফাইলের মধ্যে যে জিনিসটা লেখা ছিল সেটা হলো টুডে, বড় করে টুডে লেখা, তাই না? এটা তোমার ডেমো, ডেমো না এটা? ডেমোটা এখানে রেখে রেখে দেখে দেখে কাজ করতেছি, তো এখানে টুডে বড় করে লেখা, তাহলে টেক্সট টুলে চলে যায়, আমাদের বাকি কাজ পারবো কি পারবো না? বুঝি নাই কে, বুঝি নাই কে? বুঝেন নাই কে কথা বলেন? অ্যারিয়াল ব্ল্যাক, এক যুগের ফেমাস ফন্ট। এরপরে জাস্ট লেখা লিখি, আর এই যে নিচে লাল আর সাদা রঙের বার দেওয়া, লাল আর সাদা রঙের বার তো আপনারা দিতে পারেন নাকি? পারেন নাই যে এরকম করে লাল আর সাদা রঙের বার দিতে? জি দুটা আলাদা আলাদা, একটা আর একটা, তো দুইটার কালার চেঞ্জ করতে পারবেন? এই যেখান থেকে কালার চেঞ্জ করা যায় যে, জি আপু রত্নাপুর অনেক গ্যাপ আছে, রত্নাপু প্র্যাকটিস না করলে কি হবে, ভিডিও না দেখলে কি হবে বলেন, আমি কতটুকু আপনাকে কভার করব? বুঝি নাই কে? না দুটা একই, দুটা একই সাইজ, ওই সাদাটা কালোর মধ্যে কি বেশি চোখে লাগতেছে বেশি? জি বুঝি নাই কে? এখানে কে কোন জিনিসটা বুঝি নাই? তার মানে কি কাজ করা সোজা না কঠিন? ভিডিও না দেখলে লাগবেই, আমার তো কাজ হয়ে গেছে, আর লেখালেখি করলে হয়ে গেল, কয়েক লাইন এখানে লিখে দিব। আমাদের যে কাজটা থেকে আমরা কপি করলাম সেটা তো এই থিমই ছিল, লিখবেন লিখবেন, ছোট বড় করে নেবেন,
আপনি লেখালেখি ছোট বড় করতে পারেন না? তাহলে প্রজেক্ট করতে হবে, কাজ করতে হবে। গ্রুপ করে রাখবে, গ্রুপ দেখা দিচ্ছি। জি, গ্রুপ করে রাখবে। ওকে, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এইটা এই সাইটের নাম হচ্ছে বিহ্যান্স। যাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করে ফেলতে হবে এখন না, আর কয়েকদিন পরে আমি দেখাবো অ্যাকাউন্ট করা। এখানে আমাদের পোর্টফোলিও শোকেস করতে হয়। তো এখানে আমার অনেকগুলো কাজের মধ্যে কিছু কাজ আছে ট্রাভেল এজেন্সির। এই যে এই কাজটা বুঝেন নাই, বুঝেন কিনা বলেন। এই কাজটা আপনারা বুঝেন কিনা বলেন, পারবে নাকি কাজটা? পিকচার মুছে মুছে দিয়েছি, কালার অ্যাপ্লাই করে ফেলেছি, প্রত্যেকটা কাজ সেম, জাস্ট একটা ইমেজের এক সাইড দিয়ে হালকা হালকা করে মুছে দিয়েছি, প্রত্যেকটা কাজ সেম। না না, এটা ফেসবুক অ্যাড ছিল, এটা ওদের কাস্টম অ্যাড ছিল। প্রত্যেকটা ইমেজ জাস্ট ইমেজের সাইডে, ইমেজগুলো ডাউনলোড করবেন, সিঙ্গাপুর সিঙ্গাপুর সুইজারল্যান্ড এরকম করে একটা ইমেজ ডাউনলোড করতে হবে আমাকে, আর সেই ইমেজ নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এবার চলে যাই আমরা ফটোশপে। ক্লিয়ার কিনা সবাই? কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবো, এখানে তো আমরা অবশ্যই করব, অবশ্যই আমরা করব এখানে। কিন্তু এটা তো অনেক সিম্পল কাজ, এর থেকে আরেকটু আরেকটু ডিপ কাজে যেয়ে তারপরে দিচ্ছি আমি। আমরা এই মুহূর্তে করলাম টুইটার কভার। আচ্ছা, এই ছিল আমাদের শুধুমাত্র কাভার ব্যাড বা সোশ্যাল মিডিয়া অ্যাড। সোশ্যাল মিডিয়া অ্যাড এখানেই ক্লোজ। আমরা এই মুহূর্তে গুগল থেকে ফেসবুক অ্যাড সাইজ বের করব, ফেসবুকের অ্যাড সাইজ এবং ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে সেই সম্পর্কে জানবো আমরা, কারণ সব থেকে বেশি আমাদের লাগে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড সাইজ জাস্ট গুগল থেকে আমরা লিখলাম ফেসবুক অ্যাড সাইজ, তো এখানে দেখলাম 1200x628 পিক্সেল, 1200x628 পিক্সেল বড় করে লিখে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি। আর কোনো কথা আছে এখানে? এছাড়াও গুগলের এখানে গেলে বিভিন্ন সাইজ সম্পর্কে জানা যাবে, যে কতগুলো সাইজ আছে ফেসবুকের, কোন কোন সাইজ কোথায়, সেগুলো নিয়ে আমরা এখানে জানতে পারবো। এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে যে দেখতে হয়, এই যে দেখেন ফেসবুক ইমেজ অ্যাড, ইনস্টাগ্রাম স্টোরি অ্যাড, এরপর অ্যাডিশনাল ইনফরমেশন, ইমেজ রেশিও, এই ধরনের বিভিন্ন জিনিস আমাদের ফেসবুক থেকে জানতে পারবো আমরা। যেমন এই যে 16:9 এই ভিউ, 1:1 স্কোয়ার এইটা, 4:5 এইভাবে দেখাবে, এভাবে বিভিন্ন জিনিস এখানে দিয়ে দিছে, সেগুলো আমাদের আনুষঙ্গিক, সেগুলো আমাদের এই মুহূর্তে লাগবে না। ওকে, যখন লাগবে তখন গুগল থেকে ঘাটাঘাটি করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনারা কোন জিনিসটা শিখতে চান? একটা হচ্ছে ভাই আপনি আমাদের যা শেখাবেন আমরা তাই শিখবো, আরেকটা হচ্ছে যখন আমাদের যেটা লাগবে আমরা গুগল থেকে শিখে নেব, কোনটা ভালো? ধরেন এই যে যে জিনিসটা আমি গুগল থেকে দেখাইলাম, যে ফেসবুকের এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন সাইজ আছে, তার মানে আমি যেটা বলে দিব সেটা কি সবসময় থাকবে, সারা জীবন কি এটা স্থায়ী থাকবে? এটা কিন্তু চেঞ্জ হইতে পারে, মুভ হইতে পারে, তাই না? এই জিনিসগুলো গুগল থেকে আমি সার্চ করলেই পাচ্ছি। আমি বলেছি ফেসবুক অ্যাড সাইজ এইটা, ফেসবুকের অ্যাড সাইজ কি সারা জীবন এভাবেই থাকবে? অবশ্যই চেঞ্জ হবে, 10 বছর পরে চেঞ্জ হবে। 10 বছর আগে আপনি মনে করলেন যে হ্যাঁ জাকেরিয়া ভাই আমাদের একটা সাইজ বলে দিছিল, ওই সাইজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, এরকম না, এগুলো সারাক্ষণই চেঞ্জ হয়, মানে প্রতি বছর বছরই চেঞ্জ হতে পারে। এই জন্য ফেসবুকে আমরা গুগলে সার্চ করে দেখবো, ক্লিয়ার? আমরা সার্চ করলেই পারছি। আচ্ছা, তাহলে আমরা এরকম সার্চ করা শিখলাম, এবং যে কোনো জিনিস আমরা এভাবে সার্চ করে নিব, যে কোনো জিনিস আমাদের এরকম কনফিউশন থাকলে অবশ্যই আমরা সার্চ করে নিব। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের ফটোশপে। ফটোশপে যে আমাদেরকে বলা হয়েছে সাইজ 1200x628, তাহলে আমরা এখানে লিখে নিব 1200x628।
একটা ফেসবুক অ্যাড হবে, ফেসবুক অ্যাড হবে যে কোম্পানির, সেই কোম্পানির লোগো লাগবে, তাই না? তাহলে আমাদের সামাত আইটির লোগো লাগবে। তাহলে গুগল থেকে আমরা সামাত আইটির লোগো ডাউনলোড করে নিয়ে আসি। জাস্ট গুগলে যে আমরা লিখলাম সামাত আইটি, এই যে চলে আসছে আমাদের সামাত আইটির লোগো ব্যানার। তো সেখান থেকে এই যে আমাদের একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমরা নিয়ে আসি। যদিও ভালো ইমেজ নাই, কাউসার ভাইয়ের দোষ, কাউসার ভাই ভালো ইমেজ দেয় নাই। কাউসার ভাই চিন্তা করছে গুগল থেকে সবাই যদি আমাদের ছবি নিয়ে নেয়, তো এই জন্য কাউসার ভাই ছবি দেয় না এখানে। আচ্ছা, তো এখান থেকে আমরা সরাসরি ফটোশপে চলে আসি। কাউসার ভাই চিন্তায় ছিল যদি না পাওয়া যায়। না, এটা ওয়েবসাইট থেকে না, এটা ফেসবুক থেকে আসছে। রাস্টারাইজ লেয়ার করে আমরা এটাকে জেপিজি থেকে পিএনজি করে নেব। কেন জেপিজি থেকে পিএনজি করব? কেন শুধু লোগোটা নেওয়ার জন্য আমাদেরকে জেপিজি থেকে পিএনজি করতে হবে? এখন ওই যে আমরা ওই অ্যাডের মধ্যে যদি এরকম রেখে দেই, তাহলে কি আমাদের কাজ হবে, ডিজাইন হবে? হবে ভাই। আচ্ছা, এখানে সামাতেটির ব্র্যান্ডিং কালার কি? লাল আর লাল, অ্যাশ আর কালো, লাল অ্যাশ ব্ল্যাক। তাহলে আমরা ডিজাইন করব এই তিনটে কালারের সমন্বয়ে, তবে এছাড়া আনুষঙ্গিক আরো কোনো কালার দিলে দিতে পারি, তবে লাল কালার তাদের ব্র্যান্ডিং কালার, এই জন্য লাল কালারটা দিতে হবে। তো লাল কালারে যদি আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, আই ড্রপার থেকে আমরা এই লাল কালারকে পছন্দ করে নিলাম। এখন লাল কালার চোখে লাগতেছে, রাইট? লাল কালার চোখে লাগতেছে, যে কারণে আমরা এই লালের সাথে একটু মিক্স করে দিব। লালের সাথে ধরেন আপনি যদি সাদা মিক্স করেন, হতে পারে, দেখি আমরা সাদা মিক্স করলে কেমন দেখায়। তো ব্রাশ টুল দিয়ে ব্রাশের ইফেক্ট করা তো আপনারা শিখেছেন। ব্রাশ থেকে আমরা জ বড় করে একটা ব্রাশ দিয়ে ইফেক্ট ফেলে দিতে পারি, মোটামুটি চলে। বাট আপনারা ওখানে দেখতেছেন গোলাপি, বাট আমার এখানে দেখাচ্ছে লাল, একটু কালারের সমস্যা আছে। আর তাছাড়া হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক জায়গায় সাদা হয়ে গেছে, সেটাকে চাইলে আমরা অপাসিটিটা কমায় এটা ম্যানেজমেন্ট করে নিতে পারি। তারপরেও এখানে আসলে ভালো দেখাচ্ছে না প্রজেক্টরে, হতে পারে এরকম। আচ্ছা, কালার আমরা চাইলে আরো ডিপ করে দিতে পারি। ওকে, এবার আসি। এইবার যে এই যে যে লোগোটা, লোগোটা কি আমাদের জেপিজি না পিএনজি? জেপিজি। তাহলে এটাকে রাস্টারাইজ করার পর সুন্দর করে পিএনজি করে ফেলেন। পিএনজি করতে আমরা পারি নাকি পারি না? এরকম করে পিএনজি করতে পারবো আমরা? পিএনজি তো করলাম ভাই, কিন্তু এটা তো লালের মধ্যে ভালো দেখায় না, ভালো দেখায়? তাহলে কি দিয়ে করতে হবে, কি করা যায় বলেন তো? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখন এইটার তো আর কালার চেঞ্জ করতে পারি না, এটা কালার চেঞ্জ করবো কখন? তো কোনো লোগোয় হাত দেওয়া যাবে না। একটা হচ্ছে ড্রপ শ্যাডো স্ট্রোক, ড্রপ শ্যাডো স্ট্রোক দিলেও ধরেন আমি এই মুহূর্তে ড্রপ শ্যাডো স্ট্রোক দিতে চাই না, আমি এই মুহূর্তে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে জাস্ট কালার চেঞ্জ করে দিলাম, হোয়াইট কালার দিলাম, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা সামাতাইটির লোগোটাকে নিয়ে আসি। তার মানে এখন দেখেন কত সুন্দর দেখায়, সাদার মধ্যে তো সুন্দর দেখাবেই। এইবার আমি এটাকে একটু বাঁকা করে দিলাম। তাহলে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম আমার টোটাল কাজের উদ্দেশ্যকে, আমি দুই ভাগে ভাগ করে ফেললাম না? এই সাইডে কোন ইনফরমেশন হবে, এই সাইডে আচ্ছা দেখি আমরা কি কি হয়, কি কি দেওয়া যায়। একটা হচ্ছে ফোন নাম্বার, একটা হচ্ছে ফোন নাম্বার দিলাম, বাট কালার তো আমাদের পছন্দ হয় নাই, কারণ কালার হয়ে গেছে সাদা। তাহলে কালার হবে কি কালার, আমরা বলছি কি কি কালার হবে, অ্যাশ ব্ল্যাক আর লাল, অ্যাশ ব্ল্যাক আর লাল, তাই না? আচ্ছা দেখি আমরা, ব্ল্যাক ভালো লাগতেছে, ব্ল্যাকও দিব, লালও দিব, সবই দিব। আচ্ছা, এখন ধরেন ফোন নাম্বার তো মাশাল্লাহ বড় সাইজ, তাহলে এইটা কি আমি এভাবে এভাবে এতটুকু হতে পারে আরো ছোট? ওকে করলাম। এখন সেই ফোন নাম্বার কি এখানে রাখবো না কোথায় রাখবো? এখানে রাখলে কি হবে রত্ন আপু? অবশ্যই সাদাটার মধ্যে যাবে, কোনো লেখালেখি কখনো এই দুইটা ভাগ ক্রস করবে না, যেহেতু আমি ভাগ করেছি, কোনো লেখালেখি এই ভাগ ক্রস করা যাবে না, হয় এই সেন্টারকে না হলেই পারে, মাঝামাঝি থাকবে। আচ্ছা, তাহলে আমরা দরকার হয় আমরা দুইটা নাম্বার করে দিই, যদি আমার লেখা বেশি ছোট হয়ে যায়, এমন হতে এমন হবে যে ভাই এটাকে যদি পুরাটাকে এক সাইডে আনতে চাই তাহলে তো ছোট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তখন উপর নিচে করে দিতে হবে, যেহেতু আমাদের একটা ফোন অনেক সময় বিজি থাকে, এই জন্য আমাদের ওই আপুটার নাম্বার আর আমাদের কাউসার ভাইয়ের নাম্বার দুইটা নাম্বার আমরা উপর নিচ করে দিলাম।
আচ্ছা এই যে লেয়ারগুলো এগুলো কি আমাদের এখন লাগতেছে? লক করে দিলাম, এগুলাকে লক করে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত বুঝতে পেরেছি। নাম্বারগুলো একটু পর পরে থাকে, আপনারা কি জানেন ওই যে 8 9 মানে লাস্ট ডিজিটে যে নাম্বার চেঞ্জ হয়, এরকম নাম্বার থাকে না আমাদের কোম্পানিতে? ধরেন লাস্ট ডিজিট যে চেঞ্জ, এরকম পান নাম্বার? ওকে, এখানে আইকন আনতে হবে নাকি আনতে হবে না? কল আইকন, কল আইকন আনা আছে না? তাহলে কল আইকন জন্য কোথায় আছে? নিউ ফোল্ডার 4 এ আছে। নিউ ফোল্ডার 4 এ যেখানে কল আইকন আছে, ও আচ্ছা, ফেসবুক তো আমাদের লাগবে, এই জন্য আমরা ফেসবুকের একটা আইকন আমরা নিয়ে যাই। ফেসবুকের আইকন আমাদের লাগবে, নিয়ে গিয়েছি। আর কল আইকন যেহেতু আমাদের লাগবে, কল আইকনটা আমরা সুন্দর করে নিয়ে যাই। এখানে কল আইকন আর ফেসবুক আইকন ছাড়া আর কোন আইকন দেওয়ার দরকার নেই। লেখা যত কমানো যায় তত ভালো, ঠিক আছে? লেখা যত কমানো যায় তত ভালো, সে বিষয়ে আমি কথা বলবো এখন। এই মুহূর্তে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড, এই ছবিটা জেপিজি না পিএনজি? জেপিজি। এইখানে কি আমরা এটাকে আবার স্মার্ট অপোজিট কনভার্ট করে দিব কাজ শেষে? কেন স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট? ওকে ফাইন। এবার এই যে ছবিটা, এটাকে কি করব? রাস্টারাইজ, বড় থাকলে ছোট করে দিব আমরা। ছোট আমরা রাস্টারাইজ আগে করব, রাস্টারাইজ করা অবস্থায় করব না। এরপর ডিলেট দিলাম, ওকে ফাইন। এরপর এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম, ওকে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ছোট্ট করে, হ্যাঁ ফেসবুকের কালার তো থাকুক, ফেসবুকের কালার যে থাকলে সমস্যা নেই। আচ্ছা দেখি আমরা তাহলে, ভিডিও তো আপু দেখার সময় পাই নাই, ভিডিও দেখতে হবে, ক্লাসের ভিডিও দেখতে হবে। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও দেব, আপনারা যদি না দেখেন হবে? আচ্ছা এখন এই যে কল আইকন, কল আইকন কি আমার নাম্বারের থেকে অনেক বড় থাকবে নাকি নাম্বারের সমান থাকবে? সমান থাকবে। এবং কল আইকন একটা থাকবে না দুইটা থাকবে? দুইটাও দিতে পারি, একটাও দিতে পারি, একটা দিলে মাঝখানে, একটা দিলে মাঝখানে, সেক্ষেত্রে একটু আইকন বড় দিলেও দিতে পারেন। একটা দিলে মাঝখানে, তবে সেক্ষেত্রে বড় দিলেও দিতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা লেখাও একটু বড় মনে হচ্ছে, কন্ট্রোল ধরে ছোট করে দেই। আপনারা সামাতাইটির ইয়ে বানাবেন, কাভার বানিয়ে দিবেন, ওকে। আচ্ছা এবার আসেন ফেসবুক। ফেসবুক কেন দরকার বলেন তো? বর্তমান যুগে ফেসবুক ছাড়া কোনো কথা আছে? সব কিছু ফেসবুকের উপর ডিপেন্ড করে না, এই কারণে ফেসবুক। আপনারা সামাতাইটিতে ভর্তি হয়েছিলেন কি দেখে? ফেসবুক দেখে না? ফেসবুক দেখে সামাতাইটিতে ভর্তি হয়েছিলেন কে? কেউই না? আপনারা সামাতাইটির খোঁজ পেলেন কিভাবে বলেন তো আগে? হ্যাঁ হ্যাঁ, যুব উন্নয়নই তো, যুব উন্নয়ন দেখলেন কই থেকে? মানে ফ্রেন্ডের রেফারেন্সে সবাই তাই? এরপর আপনারা যে কি রেফারেন্স দিবেন, আপনারা যাদেরকে পাঠাবেন তাদেরকে যে কি বলবেন? হ্যাঁ যেতে হবে এখনই, ওকে যান ছুটি, ভিডিও দেখে নেবেন। আচ্ছা এবার আসেন নিউ ব্যাচ, অ্যাডমিশন গোয়িং অন। অ্যাডমিশন বানান কি বলেন? অ্যাডমিশন বানান কি? হ্যাঁ না, অ্যাডমিশন বানানোর কোনো একটা ভুল আছে এখানে, অ্যাডমিশন বানানোর কোনো একটা ভুল আছে। রিমিয়াপু না স্ক্রিন দেখে, স্ক্রিন দেখে বলেন,
আমার বানান ঠিক আছে কিনা? আমার কাছে কেন যেন মনে হচ্ছে ভুল আছে, কোনো একটা জায়গায় ভুল আছে। দুই সাইডে দুইটা আই দেখে কেমন লাগতেছে? নাহলে এটা ফন্টের দোষ হতে পারে, এই ফন্টের জন্য হতে পারে। ও দেখো এলএল মনে হচ্ছে না? আচ্ছা তাহলে ঠিকই লিখেছিলাম। অ্যাডমিশন গোয়িং অন, ঠিক আছে লিখলেন। এরপর আসেন কোন 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 জায়গায় লিখবেন সেগুলো লেখেন, গ্রাফিক ডিজাইন না কি 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 লিখবেন সেগুলো লেখেন। কোর্স নেম, এই কাউসার ভাই আজকে কি অন্য কোনো ব্যাচ আছে? কয়টায়? ওকে না, এখন আর পরে। আচ্ছা এই ইয়ে আপনার আমাদের রিমি আপু চাইলে এখানে নামাজ পড়ে যেতে পারেন, এখানে নামাজের ব্যবস্থা আছে, ওনারা ব্যবস্থা করে দিবে। ওকে আচ্ছা আচ্ছা ওকে একটু দেখি একটু দেখি। আচ্ছা এখানে আমি চারটা কোর্সের নাম লিখেছি, চারটা কোর্স কোন ভাবে থাকতে পারে? একটা হচ্ছে বাম সাইড, একটা হচ্ছে মিডল পয়েন্টে, দুইটাই থাকতে পারে, একটা বাম সাইডে একটা মিডল পয়েন্টে, দুইটাই থাকতে পারে। ওকে দিলাম আমি বাম সাইডে। এখন প্রত্যেকটা লেখালেখির গ্যাপ কি ঠিক আছে? তো লেখালেখির গ্যাপগুলো আগে আমরা ঠিক করে আসি, লেখালেখির গ্যাপগুলো ঠিক করে আসি। প্রফেশনাল কাজ এগুলো, ঠিক আছে? এগুলো ক্লায়েন্ট দেখবে, মানুষ দেখবে, এই যে এইসব কাজে কোনো ভুল করা যাবে না, এই কাজগুলো আপনাদের থাকবে। এই কাজে যে কাজটা আমি করছি এই কাজটা আপনাদের থাকবে। সামাতে এরকম কাভার বানিয়ে দিবেন আপনারা। এখন দুইটা ভাবেই দেওয়া যায়, কোন ভাবে দিবেন আপনি? প্রথম কথা আচ্ছা সাইডে, সাইডে যদি দেন তাহলে বুলেটিন আকারেও দিতে পারেন, সাইডে যদি দেন বুলেটিন আকারেও দিতে পারেন। ওকে ধরেন এখানে হ্যান্ড আইকন বা দিক নির্দেশনা, দিক নির্দেশনার ইংলিশ কি জানো? ডিরেকশন। ডিরেকশন আইকন পিএনজি, ঠিক আছে? ডিরেকশন আইকনের মধ্যে ডিরেকশন হ্যান্ড আইকন আছে, বিভিন্ন ধরনের আইকন আছে, যে আইকনটা আপনার পছন্দ সেই আইকনটা আপনি নিয়ে যান। আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? এটাও লাগবে কেন বলেন তো? সামাতেটি অবস্থিত কোথায় সেটা আপনি দেখাবেন না মানুষকে নাকি? কোনো একটা ডিজাইনকে রঙিন ডিজাইন চোখে যাতে পড়ে এরকম ডিজাইন কিভাবে করা যায়, চোখে যাতে লাগে এরকম ডিজাইন হওয়ার জন্য কি করা যায় বলুন তো? সেই ডিজাইন ফুটানোর জন্য বিভিন্ন কালার নেওয়া যায়, সেই ডিজাইনকে ফুটানোর জন্য সবসময় যে তাদের ব্র্যান্ডিং কালার নিয়ে কাজ করতে হবে এমন তো কোনো কথা নাই। এখন তাদের ব্র্যান্ডিং কালার লাল আর কালো, এখন লাল আর কালো দিয়ে তো আমার হইতেছে না, লাল আর কালো সব জায়গায় তো দেওয়া যাচ্ছে না, তখন আমি কি করব? আমার কথা বুঝছেন আপনারা? লাল কালো কালার তখন তো আর লাল কালো অ্যাভয়েড করতে হবে, কারণ ব্র্যান্ডিং কালার নিয়ে যে সবসময় কাজ করতে হবে ব্যাপারটা তো এমন না। ব্র্যান্ডিং কালার নিয়ে করতে পারলে ভালো, কিন্তু ব্র্যান্ডিং কালার যখন আমাদের কোনো কাজ করবে না তখন কি করা যায়? আচ্ছা এই পিএনজি ফাইলটার ঝামেলা করতেছে, কিন্তু এই ফাইলটা আমার দরকার, এইটা আমার দরকার কিন্তু এটা ঝামেলা করছে, সেক্ষেত্রে কি করতে পারি, কি করা যায়? স্নিপিং টুল দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে এটাকে বানিয়ে ফেলবো। স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট সেভ হয় কোথায় জানেন? পিকচারে। স্ক্রিনশট নিতে পারেন আপনারা? স্নিপিং টুল দিয়ে শেখাইছি না, স্নিপিং টুল দিয়ে শেখাইছিলাম মনে আছে? আচ্ছা যাই হোক আমি এই জিনিসটা করেছি স্ক্রিনশটের মাধ্যমে। ওকে এখন এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে এখন এটাকে আবার জেপিজি থেকে পিএনজি করতে হবে, একটু ভেজালের বিষয়, তারপরে কিছু করার ছিল না, কারণ এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা এবার আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এই ইমেজের এতটুকু কপি করলাম, কতটুকু কপি করলাম? যতটুকু আমার দরকার ততটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, পারবো এটা? হ্যাঁ সিলেক্ট করে কন্ট্রোল জেতে কপি। এখন এইটা আমার লাগবে কোথায় বলেন তো? কোথায় লাগবে? এখানে অন্য যে কোনো কিছু দিতে পারেন, অন্য অন্য আইকন যেগুলো আছে বুলেটিন আকারে সেগুলো দিতে পারেন আপনি, আমার ইচ্ছা হয়েছে আমি এগুলো দিব, আমার ভালো লাগছে জিনিসটা দেখে। ওকে
এখন দিলেন আপনি গ্রাফিক ডিজাইনকে এখানে বসায়, এখন এটা কি এভাবেই থাকবে নাকি আর একটু সুন্দর করলে ভালো হয়? এটা কি এভাবেই রাখবো নাকি আর একটু সুন্দর করার ট্রাই করব? সৌন্দর্য তো কোনো বিকল্প নাই, মানুষ তো সৌন্দর্যের মানে কি বলে জানো, সৌন্দর্যের পূজারী না কি যেন বলে। এই পর্যন্ত আমি একটা শেপ নিলাম, এই পর্যন্ত আমি একটা শেপ নিলাম, শেপের কালার দিয়ে দিলাম ওই কালারটা, এরপরে কালারটা অ্যাপ্লাই করে দিলাম। আর এই কালারটা যাবে কোথায়? খাইছে কোথায়? এটা বুঝতে পারি নাই কে, বুঝতে পারি নাই কে, এখানে পারবো আমরা করতে? ফয়সাল ভাই পারবো? এটা এখানে লাগাই দিতে হবে, তাছাড়া কিছু করার নেই। তাহলে একটা ডিজাইন হয়ে গেল না আমাদের? আবার এটাকে চাইলে একটু স্ট্রোক দিয়ে দিতে পারেন, ভালোই লাগবে। দিলে ব্লেন্ডিং অপশন থেকে হালকা একটু স্ট্রোক দিয়ে দেন, স্ট্রোক দেখি তিন দিলে তিন দিব নাকি এক দিব নাকি দুই দিব, দুই দিই। এই পর্যন্ত বুঝি নাই কে, এই পর্যন্ত বুঝতে পারছি? তাই যদি বুঝতে পারেন তাহলে এইটাকেই ধরে কপি করি আমরা। কেন কপি করব? ক্লিয়ার? সাইজ কি সেম থাকবে আপু, রিমি আপু সেম থাকবে? বুঝিনি, লেখা বড় হলে বড় হবে। কালার কি সেম থাকবে? কালার সেম থাকবে, শিওর? কালার চাইলে চেঞ্জ করা যায়, সেটা আরেক ডিজাইন হয়ে যাবে। না চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে। ওকে, ভালো লাগবে খারাপ লাগবে সেগুলো করে দেখতে হবে, ভালো লাগবে না খারাপ লাগবে সেগুলো এখনো বলতে পারছি না, কারণ সেগুলো না করে দেখলে আমরা বুঝতে পারতেছি না। আর এই যে যে লেখাগুলো সেগুলো থাকবে কোথায়? উপরের দিকে থাকবে না? ওকে, ডিজিটাল মার্কেটিং নিয়ে আসলেন, এরপরে অ্যাডমিশন গোয়িং অন, এটা কি এর মধ্যে থাকবে নাকি? আচ্ছা, এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো একটু ঝামেলা আছে, তখন সেক্ষেত্রে দেখা যাবে দুই লাইনে দিতে হবে, বা এটাকে দিতে হবে নিচে, বা দেখা যাবে, বা যদি এরকম না হয় সেক্ষেত্রে আমাদের এমন হইতে পারে যে এই শেপটাকে চেঞ্জ করতে হইতেছে। কোনটাকে জানেন? কোনটাকে? হ্যাঁ, এই দুইটা ভাগকে চেঞ্জ করতে হতে পারে, কারণ আমাদের ওয়েব ডিজাইনটা, ওয়েব ডিজাইনটাও ইম্পর্টেন্ট, ধরেন আমার ওয়েব ডিজাইনটাও রাখাটাও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এমন হইতে পারে, সেক্ষেত্রে এমন হইতে পারে যে অল্টা ব্যাক স্পেসে কালার অ্যাপ্লাই করলাম, আর এই শেপটাকে আমরা কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে ডিস্টর্ট করে এই সাইডটা বাঁকা করলাম এইভাবে, এরকম হইতে পারে। কেন হইতে পারে বলেন তো? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এটা কি আমার এদের ইম্পর্টেন্ট জিনিস না একটা? ধরেন এই কোর্সটা এখানে আসছে, সেই ক্ষেত্রে কি এটা ইম্পর্টেন্ট কিনা? ডিজাইন চেঞ্জ করতে পারি আমি সেই কারণে। এগুলো আমাদের আসলে ডিজাইনিং এর ক্ষেত্রে অনেক কিছুই তো আছে, মানে হঠাৎ হঠাৎ এই জিনিস সেই জিনিস দরকার হয়, থিম চেঞ্জ হয়ে যায়, এই যে থিম চেঞ্জ করে ফেললাম, এখন ওয়েব ডিজাইন আপনি বড় করেন, কোনো সমস্যা আছে? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? রিমি আপু প্রশ্ন আছে? রত্না আপু পারবো? সবাই সামাদাইটি কিনে কাজ করতে পারবো? তাহলে বুঝিনি, আবার বলেন। হ্যাঁ, লোকেশন সরাই দিব, এটাকে ছোট করে, এটাকে ছোট করে নিচে বসাই দিবে। এখন লোকেশনটা আবার একটু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট জানেন? কারণ মোহাম্মদপুর থেকে, নিউ মার্কেট থেকে, বা ধরেন নীলক্ষেত থেকে, যাত্রাবাড়ি থেকে কি মানুষ এখানে আসবে? এখানে মানুষ আসবে কই থেকে? হাজারিবাগ, হাজারিবাগের আশেপাশে। এই জন্য হাজারিবাগ কি ইম্পর্টেন্ট না? এই জন্যই কাউসার ভাই যে কোনো ডিজাইনের মধ্যে
হাজারিবাগটাকে ফ্রন্টে রাখে, ক্লিয়ার? হাজারিবাগটাকে যে কোনো জায়গায় ফ্রন্টে রাখতে হবে। আচ্ছা এই যে শেপটা, এই শেপটা কি এখানে ভালো দেখাচ্ছে? এখন এইটা যদি মিশাই দেন তাহলে ওইগুলো কি দোষ করলো? এটা যদি আপনি এখানে মিশাই দেন তাহলে ওইগুলো কি দোষ করছে? দেখতে কি এখন ভালো দেখায়? এখন তার মানে কি সবগুলো এরকম যাবে না? বুঝে বলেন বলেন বলেন, বুঝেন নাই কে? এটা তো পারেন আপনারা, ডিস্টার্ব করে পারেন না যে একটু মুভমেন্ট করতে? পারবেন তো আমি যেভাবে কাজ করছি পারবেন না করতে? বুঝি নাই, মানে লেখা সহ ওই যে একটা একটা করে লেয়ার সিলেক্ট করতে হয়। ওকে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এরা বলেন বুঝেন নাই কে? কে বুঝি নাই, কে বুঝি নাই, কোথায় বুঝি নাই? এখন ফেসবুকটা কই দেওয়া যায়? সাধারণত ফেসবুকটা লোগোর পাশে তো হয় না, নিচেই হয়। আবার অ্যাডমিশন গোয়িং অন, এটা তো আবার একটু হাইলাইট করা দরকার। ব্লেন্ডিং অপশন থেকে আমরা একটা কালার দিয়ে হাইলাইট করে দিই এটাকে, স্ট্রোক থেকে হাইলাইট করে দিই এটাকে, কালার দিয়ে দিই লাল, কারণ ওদের লাল কালার। ভালো লাগছে না যদিও, অ্যাডমিশন গোয়িং অনটা দেখতে ভালো লাগছে না। আচ্ছা ফন্ট চেঞ্জ করি আমরা। জি জি, আমরা কোন টুল দিয়ে করেছি আপু? আমরা কোন টুল দিয়ে করেছি? অ্যাডমিশন গোয়িং অন, এটা কি বড় করা লাগবে নাকি বড় করা লাগবে না? মোটা ফন্ট দিলে ভালো হয়, তাহলে মোটা ফন্ট আমাদের একটু খুঁজতে হবে। যাই হোক, এবার আমরা চলে যাই আমাদের আর কি করা যায়। এই সাইডে আমি খালি রেখেছি কেন? এখানে কি হবে? রাইট, এখানে কোনো একটা ছবি আসবে, আর এখানে আমাদের হাজারিবাগ ট্যানারি মোড় এই জিনিসটা লিখতে হবে। হাজারিবাগ বানান, ঠিক আছে, ট্যানারি মোড়। আচ্ছা তো কাউসার ভাই খুশি হয়ে যাবে। কাউসার ভাই, কাউসার ভাই কত কষ্ট করে অ্যাড করে, কাউসার ভাই খুশি হয়ে যাবে। হ্যাঁ সবাই, আচ্ছা এইবার দেখি, এইবার দেখি, এখানে এইখানে আছে গোল শেপ, এই গোল শেপের জন্য আমরা কি করতে পারি? গোল শেপের জন্য কি আমরা একটু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে পারি না? রাউন্ডেড রাউন্ডেড একটা নিয়ে সেটা রেডিয়াস আমরা ভালো মতো একটু দিয়ে সেটাকে এরকম গোল করে দিতে পারি, আর সেই গোলটা ঢেকে যাবে কোথায়? ওই গোলের সাথে। এবং কালার হবে কি কালার? হতে পারে হতে পারে হোয়াইট কালার, কোনো প্রবলেম নাই, হতে পারে হোয়াইট কালার, বাট ফুটাইতে পারলেই হয়। এবং এটা যাবে কোথায় এখন? ওই আইকনটা নিচে, আইকনটা নিচে সুন্দর করে যে বসায় দেন, ক্লিয়ার? আর এখানে যে হাজারিবাগ ট্যানারি মোড় লিখেছেন এটা কালার কি? এটা কালার কি কালার দিবেন? লাল বা ব্ল্যাক দিলেই হয়, যাই হোক, তবে সাদা কালার তো নিচে, যে কোনো কালার দিলেই ফুটবে। লালটা ভালো লাগে? ভালো লাগতেছে না? তাহলে কালো কালার দেন।
ওই ফন্টটা হয়তো বা এরকমই, সম্ভবত এই ফন্টটা এরকমই। রিমিয়া আপু বুঝতেছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা ফন্টের দোষ আপু, এখানে আপনার কোনো দোষ নাই। সেক্ষেত্রে এটাকে আলাদা করে ফেলেন, সেক্ষেত্রে এটাকে আলাদা করে ফেলেন, কন্ট্রোল এক্স দিয়ে আলাদা করে ফেলেন, মানে এটাকে কাট করে ফেললেন, কাট করে নতুন আরেকটা লেয়ার নিলেন, আরেকটা লেয়ার ভাবে লেখেন। কি বুঝলেন? আগে ছিল এক লাইনে, আগে ছিল এক লাইনে, এখন কি হয়েছে? এখন দুই লাইন হয়েছে, দুইটা লেয়ার হয়েছে আলাদা। ক্লিয়ার? হ্যাঁ। তাইলে আপু, তাইলে কিছু করার নাই, ফন্টের দোষ, আপনার কোনো দোষ নাই, এটা ফন্টের দোষ, ফন্টের দোষ। ওই ফন্ট চেঞ্জ করে নেবেন, ওই ফন্ট চেঞ্জ করে নেবেন, ভালো ফন্ট নেবেন, ফন্ট চেঞ্জ করে নেবেন। বুঝেন না এখনো? মানে এই যে যে ফন্ট, আপনার প্রবলেম হচ্ছে হাজারি, এইসের পরে যে এ, এর গ্যাপ বেশি, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ বেশি, তখন ওই ফন্টটা চেঞ্জ করে নেন আপনি। এই যে এখান থেকে ওই অল ফন্ট সিলেক্ট করে এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেন একটার পর একটা। আপনি কি, কেন ঠিক হবে না? আপনার ল্যাপটপে কি এরকম কই? দেখেন আমাকে, দেখেন। আচ্ছা এইবার আসেন ছবি। এখন এটা কি কম্পিউটার ট্রেনিং সেন্টার নাকি? আমি সবই লিখলাম এখানে, কারিগরি বোর্ড, কারিগরি যুব উন্নয়ন এগুলো লিখি নাই, ওইগুলো ধরেন আমি লিখবো না। সাপোজ ধরেন আমি লিখবো না, আমি ওটাকে হাইলাইট করতে চাচ্ছি না, ধরেন আমি চাচ্ছি সামাতাইটিকে হাইলাইট করতে, বা সামাতাইটির লোগোর জায়গায় আমরা লিখতাম কারিগরি যুব উন্নয়ন বোর্ড, সেটা আলাদা ব্যাপার। আর এই মুহূর্তে গুগল থেকে আমরা কি সার্চ করবো? আচ্ছা ভাই, যদি স্টুডেন্ট আসে ভেতরে বসাই দেন, এখানে ভেতরে বসাই দেন। আচ্ছা এবার আমরা এখান থেকে কম্পিউটার ল্যাব, কম্পিউটার ল্যাব, জাস্ট গুগল থেকে আমরা কম্পিউটার ল্যাব লিখে ইমেজ থেকে সার্চ করছি। ভালো একটা সুন্দর, আবার এমন কিছু দিব না অবাস্তব, এই যে এইটা তো অবাস্তব একটা জিনিস, তাই না? বা কম্পিউটার ওয়ার্কিং দিতে পারি আমরা, এই যে এরকম একটা ইমেজ দিতে পারি আমরা এখানে চাইলে। পারবো না এরকম ইমেজ দিতে? কে কোথায় বুঝিনি বলেন? রিমি আপু, রত্না আপু, এই যে ভিডিওটা আছে সুন্দর করে কাজ করে নিয়ে আসবেন, সামাতেটির কয়েকটা ব্যানার করে নেবেন, এক একজন দুইটা তিনটা করে ব্যানার নিয়ে আসবেন। ওকে, আমি ডেমো দিয়ে দিব, ডেমো দিয়ে দিব, যেটা দেখে দেখে কাজ করতে হবে সেই ডেমোটা দিয়ে দিব। কারো কোনো প্রশ্ন? পিকচার অবশ্যই এইচডি কোয়ালিটির হতে হবে, যে পিকচারটা সুন্দর, ফাটাফাটা পিকচার ইউজ করা যাবে না, ছবিগুলো যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আমরা ইমেজগুলো নিয়ে আসি, ছবিগুলো ডাউনলোড হয়েছে নিউ ফোল্ডার ফোরে, এখান থেকে ইমেজগুলো নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ দিব, সব ইমেজ দিব নাকি, যেটা ভালো লাগবে। আমি তো জানি না যে কোন ছবিটা ভালো হবে। রিমি আপু ব্যাক ট্যাগ নিয়ে রেডি, মানে জাস্ট দৌড় মারবে, বলতে পারতেছে না যে আমি এখন আসি। রিমি আপু আপনি যেতে পারেন। আচ্ছা এইবার এই ছবিটা যাবে কোথায় বলেন তো? এই ছবিটা যাবে কোথায়, মানে কোন গ্যাপ, এখন এটা নিব কোথায়? জাস্ট এই দুটো ধরে একদম নিচের লেয়ারে নিয়ে গেলে হয়ে যাবে, কেন বলেন তো? এই যে এই লেয়ারের নিচে নিয়ে গেলেই হয়ে যাবে, কাজ শেষ। কোন ছবি রাখবেন, এটা না ওইটা? ওকে।
বুঝেন নাই কে? আরেকটু দেখতে চান, আরেকটু দেখতে চান কি না, আরেকটু দেখাবো? আচ্ছা, এই যে সাদাটা, এই যে সাদাটা না, এই যে সাদাটা, সাদাটা কি লেয়ার আছে নাকি নাই? এই যে আছে, এই যে লেয়ারটা, লেয়ার 6, তো এই লেয়ারটাকে আমরা চাইলে ব্লেন্ডিং দিতে পারি বা ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো কোথায়? ব্লেন্ডিং এ যাওয়ার পরে, ব্লেন্ডিং এ যাওয়ার পরে ড্রপ শ্যাডো। তাহলে ড্রপ শ্যাডোতে যেয়ে আপনি একটা ড্রপ শ্যাডো দিয়ে দেন, তাহলে ওই মানুষটার উপরে একটা শ্যাডো পড়বে। ক্লিয়ার? কোনো হইচই? কারোর কোনো প্রশ্ন? ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। আচ্ছা, দেখে যান, একটু দেখে যান, যেহেতু প্রশ্ন করছেন দেখে যান। একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এই ইমেজটা কি হঠাৎ করে দেখতে ভালো লাগে? এই ইমেজটা কি দেখলে হঠাৎ করে ভালো লাগে? জাস্ট ইমেজটাকে আগে রাস্টারাইজ করে নেন। রাস্টারাইজ, রাস্টারাইজ করা বুঝেন? রাস্টারাইজ করা বুঝেন না এমন কেউ আছেন নাকি? রাস্টারাইজ কি বুঝি না এমন কেউ আছি? আচ্ছা, এবার এই ইমেজটাকে, এই ইমেজটাকে জাস্ট, এই ইমেজটাকে জাস্ট ইরেজার টুল, কোন টুল? ইরেজার, ইরেজার টুলে যায় যে রাবার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সাদা তো আমি রেখে দিয়েছি, সাদা তো আমি রেখে দিয়েছি, না কোনো লেয়ারটা কিচ্ছু না, জাস্ট ইরেজারে যা মুছে দিবেন। মানে যে লেয়ারটা মুছবেন তারা মুছে দিবেন, জাস্ট সাদাটার উপরে কালো দিয়ে দেন, সাদাটার উপরে কালো লেয়ার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালো তো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, আলাদা লেয়ার, এটা তো পেছনে, এটা তো পেছনে, এটা পেছনে না সামনে কোনটা? এটা, হ্যাঁ কালো একটা লেয়ার, কালো একটা লেয়ার পেছনে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? সবাইকে ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ডে বসে, রাইট, আপনাদের এই হিসাবে থাকবে হাজারিবাগ ক্যানারি মোড় সামাতাইচি কারিগরি যুব উন্নয়ন, এটা নিয়ে হিসাবে থাকবে। যেহেতু বাংলা লিখতে পারেন না, কারিগরি যুব উন্নয়ন লিখতে পারবেন না, আমি যেভাবে করেছি এভাবে করবেন। স্ট্রোক সবাইকে ধন্যবাদ, গুড নাইট। হ্যাঁ কি, হ্যাঁ মাম্মি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি, বুঝিনি আবার বলো।